এই চলন্ত থাকা অবস্থায় ওই নারীর ব্যাগ ধরে টান দেয় ব্যক্তি। উত্তরায় চিন্তাইকারী হচ্ছেন কার চালক। কার চালক যদি চিন্তাইকারী হয় কিভাবে মানুষ স্বস্তির মধ্যে থাকবে? রাস্তা দিয়ে এক নারী হেঁটে যাওয়ার সময় আমরা দেখি ওই নারীর ব্যাগ টান দেয় কার চালক। ব্যাগটা রক্ষা করার জন্য নারী শক্তভাবে ধরে থাকে, এমনকি ওই নারীটা পড়ে যান মহিলাটার উপর, আর একটুর জন্য কার চাপা দেয় নাই। এ ধরনের ঘটনাগুলো আমাদেরকে অবাক করে দেয়। মানুষের মস্তিষ্ক কতটুকু নিম্নতর হলে এ কাজ করতে পারে? আপনি একটা ভালো কাজ করে চলতে পারেন, আপনার আপনার এ ধরনের পচা কাজ করতে হয় না। চুরি করছেন, কিন্তু সামান্য চুরির জন্য ওই নারী যদি কারের নিচে পড়ে যেত কতই না আঘাত পেত, এমনকি এ ধরনের দুর্ঘটনার মধ্যে মারাও যেতে পারত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন বলে বেঁচে আছেন। আমরা ধরনের দুর্ঘটনা চাই না, তবে এই তুচ্ছ চুরিটা যে কার চালক করলো, কার থেকে করা হলো, সেটাই অবাক করে দিল যা থেকে। প্রশাসনকে আমরা অবশ্যই অবশ্যই অনুরোধ করব যে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, এদেরকে ছাড় দেওয়া যাবে না। মানুষ এখন শান্তিতে বাস করতে পারছে না। কার একরে চুরি করা, কার চালক চুরি করা রাস্তার মাঝখান থেকে, মানুষ হাঁটবে কিভাবে, চলবে কিভাবে? উত্তরায় চিন্তাইকারী হচ্ছেন কার চালক। কার চালক যদি চিন্তাইকারী হয় কিভাবে মানুষ স্বস্তির মধ্যে থাকবে? রাস্তা দিয়ে এক নারী হেঁটে যাওয়ার সময় আমরা দেখি ওই নারীর ব্যাগ টান দেয় কার চালক। ব্যাগটা রক্ষা করার জন্য নারী শক্তভাবে ধরে থাকে, এমনকি ওই নারীটা পড়ে যান মহিলাটার উপর, আর একটুর জন্য কার চাপা দেয় নাই। এ ধরনের ঘটনাগুলো আমাদেরকে অবাক করে দেয়। মানুষের মস্তিষ্ক কতটুকু নিম্নতর হলে এ কাজ করতে পারে? আপনি একটা ভালো কাজ করে চলতে পারেন, আপনার আপনার এ ধরনের পচা কাজ করতে হয় না। চুরি করছেন, কিন্তু সামান্য চুরির জন্য ওই নারী যদি কারের নিচে পড়ে যেত কতই না আঘাত পেত, এমনকি এ ধরনের দুর্ঘটনার মধ্যে মারাও যেতে পারত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন বলে বেঁচে আছেন। আমরা ধরনের দুর্ঘটনা চাই না, তবে এই তুচ্ছ চুরিটা যে কার চালক করলো, কার থেকে করা হলো, সেটাই অবাক করে দিল যা থেকে। প্রশাসনকে আমরা অবশ্যই অবশ্যই অনুরোধ করব যে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, এদেরকে ছাড় দেওয়া যাবে না। মানুষ এখন শান্তিতে বাস করতে পারছে না। কার একরে চুরি করা, কার চালক চুরি করা রাস্তার মাঝখান থেকে, মানুষ হাঁটবে কিভাবে, চলবে কিভাবে?